আসসালামু আলাইকুম, আমি রেহানা, ব্লগস ভিডি থেকে রেহানা। সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আমার আরেকটি ব্লগ দেখার জন্য। প্রতিদিন অনেক ব্যস্ততায় কাটছে, আলহামদুলিল্লাহ তাও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো হুটহাট এক একটা প্রোগ্রাম হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। যাই হোক, ফ্যামিলি প্রোগ্রাম, সবাই মিলে বেশ আনন্দ করেছিলাম। তো আজকের এই দিনটা যে এত আনন্দ করব জানতাম না, সকাল থেকেই খুব ভাগাভাগি দৌড়াদৌড়ি চলছিল আমার। সত্যি কথা বলতে আমার যে প্রতিদিনের লাইফে চলতে থাকে সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করতে চাই, কিন্তু এক এক সময় ইচ্ছে করে না যে সব প্রতিটা মুহূর্ত মানে ভিডিওতে ক্যাপচার করি সময় সাক্ষীর জন্য। সময় এত সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে আমাদের দিনগুলো, ঘুম থেকে ওঠার পর থেকে কীভাবে যে সময়টা চলতে থাকে মানে বুঝতেও পারি না। তারপর আলহামদুলিল্লাহ যখন ভিডিও করে ভিডিও বন্দি করে নেই, পরবর্তী মুহূর্তে যখন দেখতে থাকি তখন খুব ভালো লাগে, মনে হয় খুব ভালোই কাটছিল দিন। এই যে আমার জামাই দেখতে পাচ্ছেন, ওর এটা সবসময় অভ্যেস বাচ্চাদের একটু আনন্দ দেওয়ার জন্য সবসময় এরকম করে থাকে। তো আজকের প্রোগ্রামটা ছিল আমার ননদের ছেলে যে ইয়াসিন, ওর ব্যাচেলার পার্টি। তো ও জানতো না সব ভাইয়েরা মিলে একটা আনন্দ দেওয়ার জন্য এই প্রোগ্রামটা করেছিল, আর বিশেষভাবে এখানে জয়েন ছিল ওর মা। তো এই কেকটা সারপ্রাইজ ছিল। তো দেখতে পাচ্ছেন সবাই মিলে ফ্যামিলির আমরা যারা ছিলাম, নানা বাড়ি দাদা বাড়ি কিছু সংখ্যক সবাই মিলে আমরা এখানে ফটো সেশন করে নিচ্ছিলাম ওর সাথে, কারণ এই দিনটাই হচ্ছে ওর জীবনের শেষ মানে বিয়ের আগের মুহূর্তের দিনটা, যে ও কিন্তু খুব হ্যাপি হয়েছিল। দেখেছেন, দেখা হয়েছে গেম ডান, মানে খেলা শেষ। যাই হোক, তো এটা ওর ভাইয়েরা আনন্দ করে মানে ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য এইভাবে করে লিখিয়ে নিয়ে এসেছিলো। তো ওর বড় বোন ছোট বোন সবাই মিলে আনন্দ করছিল। তো আমার অবশ্য আগে থেকে জানা ছিল না এই প্রোগ্রামটা নিয়ে, আমি এমনিতেই ওকে কনগ্রাচুলেশনস জানানোর জন্য যাচ্ছিলাম, কিন্তু দীর্ঘ প্রায় এক দেড় মাস আমার কাজিন এসেছিলো ইটালি থেকে, ওকে নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। তারপর শপিং, টেইলার সব কিছু মিলে এই বিয়ে উপলক্ষে, তো ওভাবে যাওয়া হয়নি ওর বাসায়। যাই হোক, তো ভাবছিলাম যে ওকে সারপ্রাইজ দিব, তো যেয়ে দেখি সবাই উপস্থিত, তো আমি সারপ্রাইজ হয়ে গেলাম। তারপর সবাই মিলে বেশ আনন্দ করলাম, দেখতেই পাচ্ছেন। তো এই ভিডিওতে অনেক গান ছিল, শোরগোল ছিল, যেহেতু গানগুলো দিলে কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি গানগুলো দিতে পারলাম না। না হয় খুব সুন্দর করে সবগুলো মিউজিকে তালে তালে প্রোগ্রামটা খুব সুন্দরভাবে হচ্ছিল। তো ও কেক কেটে ফেললো, সবাই অধীর আগ্রহ নিয়ে কেক খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আর হঠাৎ এর মধ্যে এরকম প্রোগ্রাম খুবই ভালো লাগছিল। যাই হোক, এই হলো ইয়াসিন। ও আমার বিয়ের সময় অনেক ছোট ছিল, তো দিন দেখতে দেখতে দিনগুলো চলে গেল, সব বাচ্চারা এত বড় হয়ে যাচ্ছে। তো ফ্যামিলির মধ্যে আমাদের অনেক বাচ্চারা আছে, তাদের মধ্যে দেখা যায় কিছু কিছু বাচ্চা আমাদের খুব স্পেশাল থাকে। তো গত বছর আমার আরেকটা ননদের ছেলের বিয়ে হয়েছিল, তো ওর নাম ছিল তানভীর। ওর বিয়ের ব্লগগুলো আপনাদের মধ্যে শেয়ার করেছিলাম, ও আমাদের মধ্যে একটা স্পেশাল বাচ্চা। তো এরপরে এই যে ইয়াসিন দেখতে পাচ্ছেন, ও খুব স্পেশাল, কারণ ও সবাইকে খুব ভালোবাসে, সবাইকে খুব সম্মান করে, আদর করে। তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির সবগুলো বাচ্চাই খুব ভালো, সবাইকে দেখলে সালাম দোয়া করে। তো কিছু কিছু থাকে না যে একটু এক্সট্রা কেয়ারিং তাদের মধ্যে মনে হয়, যেমন তানভীর, এরপরে ইয়াসিন আমাদের প্রতি খুব কেয়ারিং। তো এখানে একটু বারবিকিউ হচ্ছিলো, যেহেতু শীতের রাত, তো বারবিকিউ করলে তো খুব ভালোই লাগে, আর বারবিকিউ করতে কার না ভালো লাগে। তো গরমেও আমরা অনেক সময় বারবিকিউ করি, কিন্তু শীতের আমেজে বারবিকিউটা অনেকই ভালো লাগে। তো আপু এখানে একটু ফান করার জন্য সবাইকে লাইন ধরে রেল লাইনের মতো দাঁড়া করাচ্ছিলেন, এবং সে সবাইকে কিটক্যাট চকলেট দিবে। আর সবাই বাচ্চাদের সাথে সাথে আমরা বড়রাও দাঁড়িয়ে গিয়েছিলাম চকলেট নেওয়ার জন্য। বিশেষ বিশেষ দিনে যদি বিশেষ বিশেষ কিছু মুহূর্ত মানে করা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে, দেখতেই পাচ্ছেন।
তো জামাই যার বিয়ে হবে সে কিন্তু সবাইকে লাইন ধরার জন্য বলে দিচ্ছে যে এইভাবে করে আসো। আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় ভাইনা আশিক ও সবার সামনে দাঁড়িয়ে গিয়েছিল, ওকে সবাই মিলে পিছনে দিয়ে দিয়েছে। তো ছোট থেকে বড় এইভাবে করে হচ্ছে, তো মিডলে আবার বড় ছোট উল্টাপাল্টা করেও নেওয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ ছোট ছোট খুশি এভাবে ভাগ করে দিলে কিন্তু অনেকই ভালো লাগে। দেখতেই পাচ্ছেন সবার সাথে আমিও ঢুকে গেলাম। প্রথমে আমি ভিডিও করছিলাম, তো আমার হাজবেন্ড বললো যে তুমিও যাও, সবাই নিচ্ছে, তুমি যাবে না কেন? কারণ সবসময় দেখা যায় খাওয়ার পরে আর মায়ের আগে আমি থাকি, এটাই আমার লাইফে। তো সবসময় দেখা যায় আনন্দ করতে করতে অনেক কিছুই আমি মিস করে ফেলি, তারপর আমার কাছে ভালো লাগে। তো সবাই তো আর পৃথিবীতে একরকম না, তো আনন্দ করতে আমি বেশি ভালোবাসি, তাই দেখা যায় আনন্দ উল্লাসের মাঝখান দিয়ে অনেক কিছু আমি মিস করে ফেলি, তারপরেও সব কিছু সবসময় ভালো লাগে যে এই মিস করার মধ্যে অনেক আনন্দ ভালোবাসা লুকিয়ে থাকে। তো শেষ পর্যন্ত আমার ভাগিনী আমাকে ওর পকেট থেকে চকলেট বের করে দিয়েছিল, তো ও দেখেছিল যে সবাই মোটামুটি পেয়েছে, এর মধ্যে আমরা দু চারজন পাইনি, তো ওদেরকে আবার ও খুঁজে খুঁজে দিচ্ছিল। আর এই থেকে আমার দেবর বারবিকিউ করছিল। তো দেখতেই পাচ্ছেন ব্যাচেলার পার্টিতে ডান্স হবে না, এটা তো হয় না। তো যাই হোক, সবাই হয়তো ব্যাচেলার পার্টি লুকিয়ে শুকিয়ে করে, আর এখানে সবার মাঝখানে হচ্ছিল, কারণ ব্যাচেলার পার্টির অ্যারেঞ্জমেন্টের মধ্যে ছিল আমাদের ফ্যামিলির সব ছেলেরা, আর বড়রাও জানতো, তো শুধু জানতো না জামাই, এই আর কি। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বেশ আনন্দ উল্লাস করছি। কথাগুলো যদি আপনাদের মাঝে শেয়ার করতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, সবাই মিলে অনেক গল্প করছিলাম। আবার এখানে একটু ডান্স করে নিচ্ছে জামাই, তো ওই যে মিঠুনের একটা ডান্স আছে, আই এম এ ডিস্কো ডান্সার, ডিস্কো ডান্সার ছবির ওই গানটা ছেড়েছিল। তো আমাদের ফ্যামিলির সব ছেলেরা আনন্দ করে ডান্সটা দিচ্ছিল, তো গানগুলো দিতে পারলে অনেক ভালো লাগে। তো ইউটিউব যে কেন এরকম করে জানি না, কপিরাইট করে দেয় সবগুলো গানের যে লিঙ্কগুলো দিতে হয়, তো অনেক সময় পসিবল হয় না। এত ব্যস্ততার মাঝেও ব্লগ করি, ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। তো সবারই লাইফে একটা না একটা শখ থাকে, ইচ্ছে থাকে। তো ছবি তুলতে আমি খুব ভালোবাসি, ভিডিও করতে আমার খুব ভালো লাগতো, তো এই ভালো লাগা থেকেই এই মানে আগ্রহ উৎসাহ, তো ব্লগিং শুরু করলাম। তো দেখতেই পাচ্ছেন ছেলেরা বেশ বড় হয়েছে, কিন্তু ওরা কিন্তু এখনও বাচ্চাদের মতো, ওরা যা যা কর মানে ছোটো থেকে করতো সেগুলো একটু একটু করে এই ব্যাচেলার পার্টিতে করছে। তো তারা বল খেলছে আর আমাদের খুব ভালো লাগছিল, আলহামদুলিল্লাহ। আমরা সবাই গার্জিয়ানরা বসে বসে ওদের বল খেলা দেখছিলাম, তো অনেকক্ষণ ওরা বল খেলেছে, হ্যান্ডবল, ফুটবল খেললে অনেকে শরীরে লেগে যেতে পারে তাই ওরা হ্যান্ডবল খেলছিল। তো আমরা বসে বসে সেটা উপভোগ করছিলাম, আর এখানে কিন্তু অনেক মিউজিক হচ্ছিল, আনন্দ হচ্ছিল, হালকা হালকা গান বাজছিল, পাশাপাশি এই মানে বল খেলাটা হচ্ছিল, ডান্স হচ্ছিল, খাওয়া দাওয়া সব মিলে আলহামদুলিল্লাহ সব কিছু ভালো হচ্ছিল। এই যে আমাদের নতুন বধূ তানভীরের ওয়াইফ, তো জামাই মাংস পুড়াচ্ছে আর ওয়াইফ পাশে দাঁড়িয়ে আছে। আর এখানে আমাদের দুইটা কিউটি বেবি, ওরা বলছে দেখো দেখো ওরা খেলছে। তো বাচ্চারা তো কোমল মনের, কোমল হৃদয়ের হয়, ওরা ওদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, ওরা বুঝে না যে কে আপন কে পর কিংবা কে কাছে কে দূরের, সবাইকে আপন করে নিতে ভালোবাসে। তো আমিও ঠিক তেমনই সব কিছু ভুলে যে সবার মাঝে মিলে যেতে খুব পছন্দ করি, যখন যেই পরিস্থিতি থাকুক না কেন আনন্দটাকেই বিশেষভাবে প্রাধান্য দিই। তো এখানে কে আমাকে ডেকেছে কে ডাকেনি, কে মনে রেখেছে কে মনে রাখেনি, এগুলো আমি কখনোই প্রাধান্য দিই না। তো আলহামদুলিল্লাহ সবসময় এরকম একটা মন নিয়ে যেন চলতে পারি, সেই দোয়া করবেন। তো যাই হোক, সবার খেলাধুলা সব কিছু শেষে অনেক রাত প্রায় ভোর হয়ে যাচ্ছিলো, তো আমাদের সব অনেকেই চলে যেতে চাচ্ছিলাম,
তো এর মাঝে সবার খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল। যাই হোক, আগামী ভবিষ্যতের জন্য আমার ভাইগনার জন্য সবাই দোয়া করবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর আমার ব্লগগুলো অবশ্যই দেখবেন, যারা এখন পর্যন্ত নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং লাইক করবেন এবং কমেন্ট দিয়ে জানাবেন যে আমার ব্লগগুলো কেমন লাগে। নেক্সট ডে ওর বিয়ের অনেকগুলো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব। আজকে এই পর্যন্তই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ভালোবাসা, গেন্দা ফুলের শুভেচ্ছা দিয়ে আল্লাহ হাফেজ।